এবারই এটাকে মিস করলে হবে না। আমরা আজকে চলে এসেছি আয়োজন হোটেলে খাওয়া দাওয়া করতে। এই আয়োজন হোটেলটা কোথায় রয়েছে সেটা তোমাদেরকে একটু লোকেশনটা বলে দিই। এটা এই যে দেখতে পাচ্ছ, এই সাইডটা হচ্ছে মেলা, যেখানে শান্তিনিকেতন মেলা হয় সেই মেলা রোডটা। আর আমাদেরকে কমেন্টস করেছিল দুর্বা ব্যানার্জি যে এই আয়োজন হোটেলে এসে খাওয়া দাওয়া করতে। তো তোমাদেরও যদি কোনো সেরকম জানা রেস্টুরেন্ট থাকে অবশ্যই তোমরা জানাতে পারো। আর এই যে এই ডান দিকটা দেখছো, এদিকটা হচ্ছে চৌরাস্তা রোড, ঠিক আছে, চৌরাস্তা মোড়। আজকে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে, একটু খাওয়া দাওয়া করবো। আজকে আরেকটা নতুন রেস্টুরেন্টে চলে এসেছি, তো এর আগে আশা করি তোমরা মেনু কার্ড দেখে নিয়েছো আর রেস্টুরেন্টের নামও জেনে গেছো। আমরা এসেছি হচ্ছে আয়োজন রেস্টুরেন্টে খেতে। বোলপুর শান্তিনিকেতন, শান্তিনিকেতন রোড, ভুবনডাঙ্গা। তো আমরা চলে এসেছি, দেখি কী কী খাওয়া যায়। আপাতত ভেজ থালি যেটা 130 টাকা সেটা ফার্স্ট নেওয়া হয়েছে। আর তার সাথে এখন আমাদের ভেজ থালিতে দিয়ে দিয়েছে ঘি দিয়েছে, এখানে একটা ধনে পাতা বাটা বা কিছু যাই হোক খেয়ে নিই তারপর বুঝতে পারো। এরপর এখানে কিছু আলু ভাজা আছে, পেঁয়াজ, লেবু, শসা আছে, সাথে বেগুনি আছে, একটা আলু পটলের তরকারি দেখতে পাচ্ছি, সাথে আলু পোস্ত আর ডাল। তাহলে চলো খাওয়া শুরু করে কেমন খাওয়া দাওয়া আর সব কিছু তোমাদেরকে জানাবো। প্রথমে একটু ঘি দিয়ে বাড়িতে আমরা প্রচুর পরিমাণে বাটা বাটি খাই। তোমরা অনেকে দেখে বলো যে বাটা নিয়ে গিয়ে খাই। তো দেখো এই রেস্টুরেন্টটা এসে একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমাদের পছন্দেরও কোনো জিনিস ওখানে পাওয়া যায়, মানে যেটা আমরা খুব পছন্দ করি, সচরাচর সবাই খায় না। যে বাটাটা দিয়ে খাচ্ছে সেটা হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, পাতা এসব বাটা আছে। একটু ডাল নিয়ে নেবো, একদম গাঢ় গাঢ় ডাল। একটু লেবু নিয়ে নিলাম, ঝুরঝুরে আলু ভাজা দিয়ে। ডালটা যে খুব আহাবরি টেস্ট তা কিন্তু নাই, নর্মাল। ভেজ থালির মধ্যে পায়েস, চাটনি, পাঁপড় সব কিছু একদম দেওয়া আছে। এটা বেগুনি না, এটা হচ্ছে কুমড়ি। একটু ঝোলনি পায়ে
পটল চিংড়ি নাই, পটল আলু তরকারিটা বেশ টেস্ট। ডাল নিয়ে নেবো আর 130 টাকা কিন্তু একদম আনলিমিটেড খাওয়া দাওয়া, ঠিক আছে? যত ইচ্ছে তোমরা ডাল তরকারি ভাত যতবার ইচ্ছে নিতে পারবে। আর আমরা সাথে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন কারি। উইংসের পিস দেখতে পাচ্ছ, দু পিস চিকেন, মানে এটা হচ্ছে হাফ প্লেট 7 টাকা, ঠিক আছে? আর 2 প্লেটে 4 পিস আছে। যেটা খাওয়া হয়নি সেটা হচ্ছে পোস্ত, আমার সব থেকে ফেভারিট, এটাকে মিস করলে হবে না। চিকেন কারিটা আমার মোটামুটি লেগেছে, খুব ভালো লাগে, চলে যাবে কিন্তু অত টেস্ট না, মানে সেই যে একটা টেস্ট মুখে লেগে থাকবে। মাংসটা কেমন সেদ্ধ হয়েছে তোমাদেরকে একটু দেখাই। মাংসটা শক্ত না, মাংসটা সফট আছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে সেরকম না, তবে নরম। তবে আলু পটলের তরকারি আর পোস্ত এটা দিয়ে কিন্তু ভাতটা হয়ে যাবে। তো আমরা এখানে এসে খাবার এখানকার ট্রাই করে দেখলাম কেমন, এরপর যদি আরো এরকম ভালো ভালো রেস্টুরেন্ট তোমাকে জানা থাকে অবশ্যই জানাবো। এবার তো চিকেনের ঝোলটা দিয়ে মেখে খাচ্ছি,
ভাত প্রায় শেষের দিকে, প্রচুর পরিমাণে তেল আছে চিকেন ঝোলটাতে, তো চলো অল্প নিয়ে নিই। ঝোলটাতে গ্রেভির থেকে তেলের পরিমাণ বেশি, আমি সেরকম গ্রেভি বলতে কিছু দেখতে পেলাম না। বেশ ভালো, তোমাকে তো আগেই বললাম যে চিকেনটা যে খুব সফট সেরকম ব্যাপার না, মানে ধরলে গলে যাচ্ছে না, তবে নরম। এবার একটু চাটনিটা খাই। আমরা চাটনি পায়েসটাতে আরেকটু মিষ্টি হবে ভালো দাদা, ভালো লাগতো না চাটনিটা খেলাম বলে পায়েসটা মিষ্টি লাগছে না বুঝতে পারছি না, এটাও হতে পারে যে চাটনিটা খেয়েছি বলে হয়তো পায়েসের মিষ্টিটা কম লাগবে। তবে এখানে যে রান্না হয়েছে, আমি রান্না বিচার করে কেউ না, আমি কোনো জাজ না, তবু আমার খেয়ে যতটা মনে হয়েছে দশে সাত দেওয়া যায়, পুরোপুরি ফুল মার্কস দেওয়া যায় না, কারণ ঠিকঠাক। তো তোমরা চাইলে এই রেস্টুরেন্টে এসে অবশ্যই খেতে পারো, আর যারা খেয়েছো কমেন্টস করে জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে নতুনত্ব রেস্টুরেন্টের নাম এবং ভালো ভালো এই ধরনের ঘরোয়া হোটেলের নাম, তো আমরা সেখানে গিয়ে একবার ঘুরে আসবো। তাহলে আজকের মতন এখানেই, ছাড়া